হ্যালো বন্ধুরা, রহস্য রোমাঞ্চ ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এখন হচ্ছে সোশ্যাল মিডিয়ার যুগ। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার, এগুলো ছাড়া মানুষ চলতে পারে না। টিভি দেখার কারোর টাইম নেই, পকেট থেকে ফোন বার করে সবাই ইউটিউব দেখে। আমরা নিজের পছন্দের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখি, যখনই তারা কোনো নতুন ভিডিও ছাড়ে আমরা গিয়ে সেই ভিডিওটা সবার প্রথমে দেখার চেষ্টা করি। ইউটিউবে প্রায় কয়েক সেকেন্ডে মিলিয়ন মিলিয়ন ভিডিও ছাড়া হয়। আজ আমি কথা বলতে চলেছি এমন কয়েকটি ইউটিউব চ্যানেলের ব্যাপারে যার ভিডিওগুলি আজও রহস্য। আজও কেউ জানতে পারেনি এই চ্যানেলগুলি খোলার পেছনে তাদের উদ্দেশ্য কী ছিল। তো আজ আমরা সেটাই জানব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 5 রয়েছে নাসা জিম 108 নামের একটি ইউটিউব চ্যানেল। এই চ্যানেলের ওনার দাবি করেছেন তিনি নাসাতে কাজ করে এসেছেন। এই চ্যানেলটিতে গিয়ে আপনি দেখতে পারবেন এলিয়ান এবং আমাদের সঙ্গে কীরকম সম্পর্ক আছে, তার সম্পর্কে এই চ্যানেলে ভিডিওগুলি দেওয়া আছে। এই চ্যানেলের ওনার দাবি করেছেন তিনি নাসার সম্পর্কে সব কিছু জানেন। এই ভিডিওটিতে তিনি বলেছেন নাসা এলিয়ানদের সঙ্গে কাজ করে অ্যাডভান্স টেকনোলজির ওপর রিসার্চ করছে। এই চ্যানেলের অ্যাবাউট সেকশনে গিয়ে আপনারা জানতে পারবেন যে এর আসল ওনার 2015 সালে মারা গেছেন। তিনি মৃত্যুর সময় নিজের চ্যানেলটি নিজের বন্ধুকে দিয়ে যান। এর থেকে এই কথাটা স্পষ্ট হয়ে যায় তিনি বেঁচে থাকার সময় নাসার সিক্রেট জানাতে চাননি। তিনি কি কোনো রকমভাবে ভয় পেয়েছিলেন? আপনাদের কি মনে হয়? নাম্বার 4 আমি রেখেছি ওয়েব ড্রাইভার টোরোসো নামে একটি ইউটিউব চ্যানেলকে। আপনি যখনই এই ইউটিউব চ্যানেলটি সার্চ করবেন তখনই আপনার স্ক্রিন লাল এবং নীল রঙের হয়ে যাবে। এই ইউটিউব চ্যানেলটি রহস্যময় হওয়ার পেছনে আরেকটি বড় কারণ আছে। এই চ্যানেলটিতে 10 এবং 20 মিনিট পরে একটি করে নতুন ভিডিও ছাড়া হয়, আর এই ভিডিওগুলি 10 এবং 20 সেকেন্ডের হয়। আর যদি আপনি এই চ্যানেলের কোনো ভিডিও চালান তাহলে আপনি এগুলি শুনতে পাবেন। কেউ কেউ ওই চ্যানেলটিকে ইলুমিনাটির সঙ্গে যুক্ত করে। চ্যানেলে হাজারের থেকেও বেশি ভিডিও আছে, আর সবকটি ভিডিওতেই এরকম আওয়াজ ভর্তি আছে, আর এই লাল নীল দাগগুলি আপনি দেখতে পাবেন। কেউ কেউ ওই চ্যানেলটিকে ইলুমিনাটির সঙ্গে যুক্ত করে। আবার কেউ কেউ বলে এগুলি হতে পারে এলিয়ান মেসেজ। যাই হোক, আমরা কিন্তু এর রহস্য এখনও পর্যন্ত উদ্ধার করতে পারিনি। নাম্বার 3 যে চ্যানেলটিকে রেখেছি তার নাম হলো হাই ওয়াল্টার, মাই নেম ইজ প্যাট্রিক। 2009 এই চ্যানেলে প্রথম একটি ভিডিও আপলোড করে, আর সেটাই হয় তার শেষ ভিডিও, যার নাম হলো হাই ওয়াল্টার আই হ্যাভ আ নিউ গার্লফ্রেন্ড। সে বলে তার একটি প্রথম গার্লফ্রেন্ড তৈরি হয়েছে আর তার সঙ্গে তার কোথায় দেখা হয়েছিল। 40-50 সেকেন্ডের পর সে বলে আমি তোমাদের সঙ্গে আমার গার্লফ্রেন্ডকে দেখা করাতে চাই। এর পরে যেটা হলো সেটা আমাদের কাছে আজও রহস্য। এই ভিডিওতে আপনারা দেখে নিন। She hates cameras, Walter, but I'm gonna show you her anyway. You ready? এই চ্যানেলটিতে 6 মাস ধরে একটাও ভিডিও আপলোড করা হয়নি, আর যে ভিডিওটা আপনাদের দেখালাম ওই ভিডিওটা ছাড়া। নাম্বার 2 আমি দেখেছি মিসেস পার্সেলিন ডল নামে একটি ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে গিয়ে আপনি ডিস্টার্বিং ইমেজেস আর রহস্যময় ভিডিওগুলি দেখতে পারবেন। আর আমি প্রথমেই সতর্ক করে দিচ্ছি এগুলি বাচ্চাদের জন্য একদমই নয়। এবার আসা যাক নাম্বার 1। নাম্বার 1 আমি লিখেছি রবার্ট হেল্পম্যান নামে একটি ইউটিউব চ্যানেলকে। ইউটিউবের সব থেকে ভয়ঙ্কর চ্যানেল আপনি এই চ্যানেলটাকে বলতে পারেন।
এই চ্যানেলে একটি ক্যারেক্টার আছে যার নাম ডেজি, সেটি একটি মৃতদেহ। এই চ্যানেলে গেলে আপনি দেখতে পারবেন একটি লোক ওই ডেজি নামের মৃতদেহকে বারবার চাকু দিয়ে আঘাত করে এবং তার উপর বাজে বাজে কাজ করে। এই ভিডিওগুলো যদি আপনি দেখেন তাহলে মাঝে মাঝে দেখতে পাবেন কয়েকটি শব্দ আপনার সামনে উঠে আসবে, সেগুলি যদি আপনি মিলিয়ে দেখেন একটি পোয়েম তৈরি হবে। এই লোকটি আমাদের কিছু বলতে চায় যা আমরা এখনও পর্যন্ত বুঝতে পারি। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় এই চ্যানেলগুলি এইরকম ভিডিও ছাড়ার পেছনে এদের মোটিভ কী থাকতে পারে আমাকে নিচে কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো, শেয়ার করবেন আপনার বন্ধুদের সঙ্গে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দেবেন। যখনই আমি নতুন ভিডিও ছাড়বো তার নোটিফিকেশান যেন আপনি সবার আগে পান। তো সবশেষে থ্যাংকস ফর ওয়াচিং, ভালো থাকবেন, বাই বাই।